বলতে বলতে দলে দলে রাক্ষস ছুটে আসতে থাকল। নীলকমল চেঁচিয়ে বলল, দিদিমা দিদিমা আমরা এসেছি, তোমার নীলকমল কোলে করে নিয়ে যাও। গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা, ঠাকুমার ঝুলি অবলম্বনে নীলকমল, লালকমল এবং ডালিম কুমার। এই গপ্প আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ঠাকুমার ঝুলি বই থেকে। গপ্প মিলে ঠেকের পাশে থাকার জন্য পত্রভারতীকে অনেক অনেক ভালোবাসা। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। এক রাজার দুই রানী, তার এক রানী রাক্ষসী, কিন্তু সে কথা কেউ জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাইয়ের গলাগলি ভাব। রাক্ষসী রানী খুব খারাপ মনের, তার খুব লোভ, ভাবে কবে সতীনের ছেলের কচি হাড় মাংস দিয়ে ঝোল অম্বল রেঁধে খাবে। কিন্তু তার নিজের ছেলে সতীনের ছেলের সঙ্গ কিছুতেই ছাড়ে না। রাগে রাক্ষসীর দাঁত কিড়মিড় করে। রাক্ষসী নানা সুযোগ খোঁজে। চোখের দৃষ্টি নিয়ে সতীনের রক্ত চুষতে শুরু করল রাক্ষসী রানী। কয়েকদিনের মধ্যেই লক্ষ্মী রানী অসুস্থ হয়ে পড়লেন, তখন রাক্ষসীর লোভ আরো বেড়ে গেল। দুদিনের মধ্যে লক্ষ্মী রানী মারা গেলেন। রাজ্যের লোক শোকে ভেসে গেল, কেউ কিছুই বুঝতে পারল না। রাক্ষসী রানী অজিতকে কুসুমের সঙ্গে দেখলেই তাকে সরিয়ে নিয়ে আসে। কুসুমকে সারা দিন গালাগালি করে। দাদাকে নিয়ে গিয়ে অজিত চোখ মুছিয়ে দেয়, বলে, দাদা থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসী মায়ের কাছে কেউই আর যায় না। অজিতের মনের খুব জোর, সে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কুসুমের মনে অত জোর নেই, সে ভেঙে পড়ল। রাক্ষসী রানী দেখল শেষ পর্যন্ত কিনা নিজের ছেলে শত্রু হল। রানীর প্রচণ্ড রাগ হয়। এক রাতে রাজার হাতিশালে হাতি মরে গেল, ঘোড়াশালে ঘোড়া মরে গেল, গোয়ালের গরু মরে গেল। রাজা পড়লেন খুব বিপদে। পরের দিন রাতে রাজার ঘরে হঠাৎ চিৎকার। চমকে উঠে রাজা তরোয়াল নিয়ে দাঁড়ালেন। দেখলেন যে সোনার খাটে অজিত কুসুম ঘুমায়, সেখান থেকে কুসুমকে এক বিরাট রাক্ষস ধরে নিয়ে যাচ্ছে। রাক্ষসের হাতে কুসুম যেন মাটির পুতুল। রাক্ষসী রানী ছুটে এসে মাথার চুল ছিঁড়ে রাজার গায়ে মারল। রাজা তখন আর হাত পা নাড়াতে পারলেন না। রাজা বোকার মতো দাঁড়িয়ে রইলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খেতে থাকল। রাজা চোখের জলে ভেসে গেলেন, কিন্তু চোখ মুছতে পারলেন না। রাজার শরীর থরথর করে কাঁপতে থাকল। রাজা বসতেও পারলেন না। ওদিকে রানী খিলখিল করে হেসে উঠল। অজিতের ঘুম ভাঙল। একি
দাদা কোথায় এত রাতে? দাদা কাছে নেই কেন? অজিত ধড়মড় করে উঠে দেখে ঘর ছমছম করছে। রানীর হাতের বালায় ঝমঝম শব্দ হচ্ছে, দাদাকে রাক্ষস খাচ্ছে। অজিতের গায়ে কাঁটা দিল। অজিত ছুটে গিয়ে রাক্ষসের মাথায় মারল এক চড়। রাক্ষস ঘুরে পড়ে গিয়ে সোনার একটা ডেলা উগড়ে ফেলে পালিয়ে গেল। রানী দেখল নিজের ছেলে শত্রু হয়ে গেছে। প্রচণ্ড রাগে রানী দিশেহারা হয়ে নিজের ছেলেকে মড়মড় করে চিবিয়ে খেল। রানীর গলা দিয়ে লোহার একটা ডেলা গড়িয়ে পড়ল। সোনার ডেলা আর লোহার ডেলা নিয়ে রানী ছাদে গেল। ছাদে রাক্ষসের হাট। একদিক বলে তো, অন্যদিক বলে। রানী বলল, রাজপ্রাসাদের চূড়া ভেঙে পড়ল। রাজার বুক কেঁপে উঠল। গাছ পাথর মুচড়িয়ে নদীর জল উছলিয়ে রাক্ষসের ঝাঁক দেশে ছুটল। ঘরে গিয়ে রানীর গা জলে পা জলে। রানী সোয়াস্তি পায় না। বাইরে বেরিয়ে রানী পাইচারি করে। রাত পোহায় না। অবশেষে না পেরে রানী আরাম কাঠি জিরাম কাঠি পুড়িয়ে ফেলল। তারপর নদীর ধারে এক বাঁশবনের তলায় সোনার ডেলা লোহার ডেলা পুঁতে দিয়ে রাক্ষসী রানী নিশ্চিন্ত হয়ে ফিরে এলো। বাঁশ গাছের ডালে যে কাক ডাকল, ঝোপের আড়ালে যে শিয়াল কাঁদল, রানী তা শুনতে পেল না। পরের দিন রাজ্যে হুলুস্থুল। ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের পাহাড়। রাক্ষসে দেশ ছেয়ে গেছে, আর রক্ষে নেই। যখন সবাই শুনল যে রাজপুত্রদেরও রাক্ষসে খেয়ে নিয়েছে, তখন জীবিত মানুষেরা দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে গেল। রাজা সেই বোকা হয়েই থাকলেন। রাজার রাজত্বে রাক্ষস ছেয়ে গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় দোলে। এক কৃষক সেই বনের বাঁশ কাটল একদিন। বাঁশ চিরে দেখে দুটো বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুটো ডিম। সাপের ডিম না কিসের ডিম বুঝতে না পেরে কৃষক সেই ডিম ফেলে দিল। অমনি ডিম ভেঙে লাল নীল ডিম থেকে লাল নীল রাজপুত্র বেরিয়ে এলো। তাদের মাথায় মুকুট, হাতে খোলা তরোয়াল। রাজপুত্ররা তা শন শন করে ঘুরিয়ে রাজ্য ছেড়ে চলে গেল। আর তা দেখে ভয়ে কৃষক অজ্ঞান হয়ে গেল। যখন উঠল দেখল লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হয়ে পড়ে আছে। তখন লোহা দিয়ে কৃষক কাস্তে তৈরি করল আর সোনা দিয়ে ছেলের বউকে গয়না বানিয়ে দিল। চলতে চলতে জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে পৌঁছল। সে রাজ্যে খক্ষসের বড় ভয়। রাজা রোজ একজনকে মন্ত্রী নিযুক্ত করেন। খক্ষসেরা সেই মন্ত্রীকে খেয়ে ফেলে আর এক একটা ঘরের প্রজাকে তারা খায়। রাজা ঘোষণা করেছেন, যে কোনো জোড়া রাজপুত্র খক্ষস মারতে পারলে পরীর মতো জোড়া রাজকন্যা আর রাজত্ব তারাই পাবে।
কত জোড়া রাজপুত্র এসে খোকোষের পেটে গেল, কিন্তু কেউই খোকোষ মারতে পারল না। লাল কমল নীল কমল জোড়া রাজপুত্র, তারা রাজার কাছে গিয়ে বলল, আমরা খোকোষ মারতে এসেছি। রাজা কখনো আশার আলো দেখতে পান, কখনো নিরাশ হয়ে যান। শেষে বললেন, আচ্ছা ঠিক আছে। নীলকমল লাল কমল একটা কুঠুরিতে গিয়ে তরোয়াল খুলে বসে থাকল। অনেক রাত পর্যন্ত কেউ এলো না। শেষে যখন প্রায় রাত দুপুর, কেউ তখনও আসেনি, দুই ভাইয়ের খুব ঘুম পেল। নীল লালকে বলল, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগিয়ে তুমি ঘুমিও। তারপর বলল, খোকোষ যদি নাম জিজ্ঞেস করে তাহলে আমার নাম আগে বলবে, পরে বলবে তোমার নাম। এই বলে নীলকমল ঘুমিয়ে পড়ল। আরো রাত হলে ঘরের দরজায় কেউ ধাক্কা দিল। লালকমল হাতে শক্ত করে তরোয়াল ধরে সজাগ হয়ে বসল। খোকোষেরা আলোতে ভালো করে দেখতে পায় না, বলল, লালকমল বলল, না। সকলের বড় যে খোকোষ রাগে গো গো করতে করতে বলল, অন্যান্য খোকোষেরা কিচির মিচির করে বলতে থাকল। লাল কমল উত্তর দিল, নীল কমলের আগে লাল কমল জাগে, আর জাগে তরোয়াল, দপ দপ করে ঘিয়ের দীপ জাগে, কার এসেছে কাল? নীল কমলের নাম শুনে খোকোষেরা ভয়ে তিন হাত পিছিয়ে গেল। নীলকমল আগের জন্মে রাক্ষসী রানীর ছেলে ছিল, তাই তার শরীরে রাক্ষসের রক্ত, আর খোকোষেরা তা জানত। সকলে বলল, আচ্ছা সত্যি নীলকমল কিনা পরীক্ষা করো, পরীক্ষা করো, পরীক্ষা করো, পরীক্ষা করো। রাক্ষস খোকোষেরা নানা রকম ছল চাতুরি করে। সকলের বড় যে খোকোষ সে বলল, তোদের মুখের ডগা দেখি। লাল কমল নীলকমলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়ে বের করে দিল। সেটা হাতে নিয়ে খোকোষেরা নিজেরা বলা বলি করতে লাগল, তারপর তারা আবার বলল, লাল কমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করে ছিটিয়ে দিল। খোকোষদের লোম পুড়ে তার গন্ধ ঘরে ভরে গেল। খোকোষেরা গো গো করে ছুটে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে খোকোষেরা আবার এসে বলল, তোদের জীব দেখব। লালকমল নীলকমলের তরোয়াল দরজার ফাঁক দিয়ে বাড়িয়ে দিল। বড় খোকোষ দু হাতে তরোয়াল ধরে বাকি খোকোষদের বলল, এই মা জীব টেনে ছিড়ব, তোরা আমাকে ধরে খুব জোরে টান। সবাই মিলে খুব জোরে টানল, আর তরোয়ালের ধারে বড় খোকোষের দু হাত কেটে কালো রক্তের ধারা বয়ে যেতে থাকলো। চিৎকার করতে করতে সব খোকোষদের ডিঙিয়ে বড় খোকোষ পালিয়ে গেল। অনেকক্ষণ পরে বড় খোকোষ আবার কোথা থেকে ছুটে এসে বলল, কে জাগে, কে জাগে? অনেকক্ষণ খোকোষ আসেনি, লালকমলের ঘুম পাচ্ছিল। লালকমল ভুল করে বলে ফেলল, লালকমল জাগে আর জাগে, মুখের কথা মুখেই থেকে গেল। দরজার খিল ভেঙে সব খোকোষ লাল কমলের ওপর ঝাঁপিয়ে পড়লো।
ঘিয়ের দীপ উল্টে গেল, লালের মাথার মুকুট পড়ে গেল। লাল ডাকল, ভাই ভাই। নীলকমল জেগে দেখে খোকস, উঠে দাঁড়িয়ে নীল বলল, আরাম কাঠি জিরাম কাঠি কে জাগিস রে, দেখ তো দরজায় আমার ঘুম ভাঙায় কে। নীলকমলের আওয়াজ পেয়ে সব খোকস আদমরা হয়ে গেল। নীলকমল উঠে ঘিয়ের দীপ জ্বালিয়ে সব খোকসদের কেটে ফেলল। সবার শেষে মারল বড় খোকসকে। খোকসদের মেরে হাত মুখ ধুয়ে দুই ভাই নিশ্চিন্তে ঘুমোতে গেল। পরের দিন রাজা গিয়ে দেখেন দুই রাজপুত্র গলা গলি করে ঘুমোচ্ছে, চারিদিকে মরা খোকসদের গাদা। দেখে রাজা ধন্য ধন্য করলেন, রাজার রাজত্ব, জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হল। সেই রাক্ষস রানী রাজার প্রাসাদে থাকে। আই রাক্ষস আর কাই রাক্ষস তার দুই দূত গিয়ে তাকে খোকসদের মারা যাবার কথা জানালো। শুনে রাক্ষসী মুখ ভার করে বুকে তিন চাপড় মেরে বলল, আই রে কাই রে, আমি তো আর নাই রে, ছাই পেটের বিষ বড়ি, সাত জন্ম পরাণের অরি, ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়ায়। অমনি আই আর কাই দুজনে সেপাইয়ের ছদ্মবেশ ধরে নীলকমল লালকমলের রাজসভায় গিয়ে বলল, আমাদের রাজার বুকে পিঠে খিল ধরেছে। রাক্ষসের মাথার তেল না হলে তো আমাদের রাজার ব্যারাম সারবে না। লালকমল নীলকমল বলল, ঠিক আছে তেল এনে দেব। হ্যাঁ তোমরা চিন্তা করো না, তেল আমরা এনে দেব। নতুন তরোয়ালে ধার দিয়ে দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলল। যেতে যেতে দুই ভাই এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হল। খুব বড় একটা অশ্বত্থ গাছের তলায় তারা হয়রান হয়ে গিয়ে বসে পড়ল। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পাখির বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমাকে বলছে, এমন দয়ালু কেউ আছে যারা দুঃখ ফোটা রক্ত দিয়ে আমাদের বাচ্চাদের চোখ ফোটায়। শুনে লালকমল জিজ্ঞেস করল, গাছের ওপরে কে কথা বলছে, রক্ত আমরা দিতে পারি? ব্যঙ্গমী বলল, ব্যঙ্গমা নিচে নেমে এলো। দুই ভাই আঙুল চিরে রক্ত দিল। রক্ত নিয়ে ব্যঙ্গমা বাসায় গেল। একটু পরে শোঁ শোঁ করে ব্যঙ্গমার দুই বাচ্চা নিচে নেমে এসে বলল, কে তোমরা রাজপুত্র আমাদের চোখ ফুটিয়েছো, বলো আমরা তোমাদের জন্য কি করতে পারি? নীল লাল বলল, আহা তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনো কাজ নেই, আমাদের জন্য কিছুই করতে হবে না। ব্যঙ্গমার বাচ্চারা বলল, আচ্ছা তা তোমরা কোথায় যাবে চলো, আমরা পিঠে করে তোমাদের সেখানে পৌঁছে দিই। আমরাই তোমাকে সেখানে পিঠে করে পৌঁছে দেব। দেখতে দেখতে ডাঙা নদ নদী পাহাড় পর্বত পেরিয়ে মেঘ আকাশ চাঁদ সূর্য সব ছাড়িয়ে দুই রাজপুত্রকে পিঠে নিয়ে বাচ্চারা উড়ে চলল। সাত দিন সাত রাত উড়ে আট দিনের দিন বাচ্চারা একটা পাহাড়ে নামল। পাহাড়ের নিচে মাঠ, মাঠ পেরোলেই রাক্ষসের দেশ। নীলকমল বেশ কিছু কলাই কুড়িয়ে লালকমলের কোঁচড়ে দিয়ে বলল, কেউ তোমাকে লোহার কলাই চিবোতে বললে এই কলাই চিবিও। তারা আবার চলতে থাকল। দুই ভাই মাঠ পার করে এসেছে, এমন সময় বলতে বলতে দলে দলে রাক্ষস ছুটে আসতে থাকল। নীলকমল চেঁচিয়ে বলল, দিদিমা দিদিমা আমরা এসেছি, তোমার নীলকমল কোলে করে নিয়ে যাও। বটে বটে বলে রাক্ষসদের থামিয়ে
ইয়া লম্বা লম্বা হাত পা ছুঁড়তে ছুঁড়তে চুলের জট কাঁপাতে কাঁপাতে জট বিজটি বুড়ি দিদিমা এসে নীলকমলকে কোলে তুলে নিয়ে, আমার নিজ আমার নাতো কাটা দিদি পরে দেখেছি বলে আদর করতে থাকল। দিদিমার গায়ের গন্ধে নীলের বমি পেয়ে যাচ্ছিল। লালকে দেখে দিদিমা বলল, ওকে রে তোর সঙ্গে। নীল বলল, ও আমার ভাই। বুড়ি বলল, তবে কেন মানুষ মানুষ গন্ধ পাচ্ছে? বলে বুড়ি হোত করে নাকের ভিতর থেকে পাঁচটা লোহার কলাই বের করে লাল নাতিকে খেতে দিল। আমার নাতি হয় তো চিবিয়ে খাক লোহার কলাই। লাল তো আগেই জানে, চুপচাপ লোহার কলাই কোঁচড়ে পুরে সেখানে রাখা সত্যিকারের কলাই কটর কটর করে চিবোতে থাকল। বুড়ি দেখল সত্যিই তো লাল টুকটুকে নাতি। বুড়ি তখন গদগদ হয়ে দুই নাতিকে কোলে নিয়ে বলল, আইয়া মাইয়া নাটুর লালু নীলু কাটুন নাটুর মালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মানুষের গন্ধ, বুড়ির চোখে তার জন্য লোভ, জীব দিয়ে লাল গড়াল। কিন্তু সে তো নাতি, তাকে কি আর খাওয়া যায়? শেষে নাতিদের নিয়ে দিদিমা বাড়ি গেল। সে কি বিশাল প্রাসাদ! সেই প্রাসাদে রাক্ষস কিলবিল করছে। রাক্ষসেরা পৃথিবী থেকে অনেক জীবজন্তু মেরে এনে প্রাসাদ ভরে রেখেছে। লালকমল নীলকমল রাক্ষসের কাঁধে চড়ে ঘুরে বেড়ায় আর দেখে গাদা গাদা মরা পচা গলা মৃতদেহে ভর্তি রাজপ্রাসাদ। গন্ধে ভূত পালায়, দেবদৈত্য ভয় পায়। দেখে লালকমল বলল, ভাই পৃথিবী তো সব উজাড় হয়ে গেছে মনে হয়। নীল চুপ করে থাকল। তখন রাত, যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পাড়ে যত রাজ রাজ্য উজাড় করতে গেছে, একটা বাচ্চা কাচ্চাও প্রাসাদে নেই। নীলকমল উঠে লালকমলকে সঙ্গে নিয়ে প্রাসাদের দক্ষিণে কুয়োর পাড়ে গেল। গিয়ে নীল বলল, দাদা আমার জামা কাপড় ধরো। কাপড় দিয়ে নীল কুয়োর ভেতর নেমে একটা খড়গ আর একটা সোনার কৌটো তুলে আনল। কৌটো খুলতেই জীবন কাঠি মরণ কাঠি দুই ভীমরুল ভীমরুলি বের হল। জীবন কাঠি রাক্ষসের প্রাণ আর মরণ কাঠি সেই রাক্ষস রানীর প্রাণ। নীল নিল জীবন কাঠি, লাল নিল মরণ কাঠি। জীবন কাঠি মরণ কাঠি ভীমরুল ভীমরুলির গায়ে হাওয়া লাগা মাত্রই রাক্ষসের মাথা কনকন, বুক চনচন করতে থাকল। আর বোকা রাজার দেশে রাক্ষসী রানীর চোখ ঘুমে ঢলে পড়ল। বড় বড় পায়ে রাক্ষসেরা নদী পাহাড় পেরিয়ে আসতে থাকে। তা দেখে নীলকমল জীবন কাঠির পা দুটো ছিঁড়ে দিল। যত রাক্ষস ছিল তাদের পা দুটো খসে পড়ে গেল। দুই হাতে ভর করে তবু রাক্ষসেরা ছুটে আসার চেষ্টা করে। নীলকমল জীবন কাঠির আর চারটে পা ছিঁড়ে ফেলল। যত রাক্ষসের হাত খসে পড়ল। হাত নেই পা নেই তবু রাক্ষসেরা বলে, বলে গড়িয়ে গড়িয়ে ছোটে। খড়গ বাগিয়ে ধরে নীলকমল জীবন কাঠির মাথা কাটল। আর সঙ্গে সঙ্গে সবকটা রাক্ষসের মাথা ছিঁড়ে পড়ে গেল। বুড়ি দিদিমার মাথাটা ছিটকে পড়ে লাল নীলকে গিলতে চেষ্টা করল।
তখন রাক্ষসদের প্রাসাদ প্রায় শূন্য হয়ে গেল। আর কে থাকে? নীলকমল, লালকমল, দিদিমা বুড়ির মাথা নতুন কাপড়ে জড়িয়ে মরণকাঠি ভীমরুলের সোনার কৌটো নিয়ে ডাক দিল, ব্যঙ্গম, ব্যঙ্গম। তিন মাস তেরো রাতের পর দুই ভাই দেশে ফিরল। দেশের সকলে জয়ধ্বনি দিতে থাকল। নীলকমল লালকমল বলল, হ্যাঁ কোথায় সেপাইরা? এই যে ওষুধ নাও। সেপাইরা কি আর আছে? আই আর কাই তো রাক্ষস ছিল, তারা সেদিনই মরে গেছে যেদিন জীবন কাঠিকে কাটা হয়েছিল। নীলকমল লালকমল নিজেদের সেপাইকে দিয়ে বোকা রাজার দেশে রাক্ষসের মাথা পাঠালো। মাথা দেখেই রানী নিজের মূর্তি ধরল। গরম খাম, গরম খাম, মুড়মুড়িয়ে হাট্টি খাম, হম ধম ধম চিতার আগুন, তবে বুকের জ্বালা জাম। বলে রাক্ষসী রানী বিকট মূর্তি ধরে ছুটতে ছুটতে নীলকমল লালকমলের রাজ্যে গিয়ে উপস্থিত হলো। বারো দরজায় খাম খাম, বারো দরজায় খাম খাম। লাল বলল, থাম থাম। লালকমল মরণ কাঠি ভীমরুল এনে কৌটো খুলল। গা ফুলে ঢোল, চোখের দৃষ্টি ঘোল। মরণ কাঠি দেখে রাক্ষসী পড়ে মারা গেল। সবাই এসে তাই দেখে জিজ্ঞেস করে, এ আবার কি? খোকোসের ঠাকুমা নাকি? আমাদের রাজ্যে নিমন্ত্রণ খেতে এসেছিল। সবাই হো হো করে হেসে ওঠে। জল্লাদেরা এসে মরা রাক্ষসীকে ফেলে দিল। রানী মরল আর বোকা রাজার রোগ সেরে গেল। ভালো হয়ে রাজা রাজ্যে রাজ্যে খবর পাঠালেন। প্রজারা সবাই ফিরে এসে বলল, হায় হায়, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কোথায়? রাজা নিঃশ্বাস ছেড়ে হতাশ গলায় বললেন, অজিত কুসুম কোথায়? এমন সময় রাজপ্রাসাদের বাইরে ঢাক ঢোলের শব্দ। রাজা বললেন, দেখো তো কি হচ্ছে। গলাগলি করে দুই রাজপুত্র এসে রাজার পায়ে প্রণাম করল। রাজা জিজ্ঞেস করলেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলল, তারপর দুটো রাজ্য এক হয়ে গেল। নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে নিয়ে সুখে দিন কাটাতে থাকল। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা, ঠাকুমার ঝুলি অবলম্বনে নীলকমল লালকমল এবং ডালিম কুমার। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই ওরিজিনাল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। এক রাজা, রাজার এক রানী, এক রাজপুত্র। রানীর আয়ু ছিল একজোড়া পাশার মধ্যে। রাজপুরীর তালগাছে এক রাক্ষসী সে কথা জানত, কিন্তু কিছুতেই রাক্ষসী কিছু করতে পারছিল না। একদিন রাজা শিকারে গেছেন, রাজপুত্র তার বন্ধুদের সঙ্গে পাশা খেলছিলেন। তাই দেখে রাক্ষসী এক ভিখারিণী সেজে রাজপুত্রের কাছে গিয়ে পাশা জোড়া চাইল। রাজপুত্র কিছুই জানতেন না, হেলায় পাশা জোড়া ভিখারিণীকে দিয়ে দিলেন। তিন ফুঁয়ে রাক্ষসী রানীর আয়ু পাশা কোন রাজ্যে পাঠিয়ে দিল কেউ জানতে পারল না। রানীর ঘরে রানী অজ্ঞান হয়ে গেলেন। রাক্ষসী তাড়াতাড়ি গিয়ে রানীকে খেয়ে ফেলে রানীর মূর্তি ধরে বসে রইল।
প্রতিদিনের মতো আজও রাজা এলেন, প্রতিদিনের মতো আজও রানী সেবা যত্ন করলেন। শুধু রাজপুত্র দেখলেন, খাবার দেবার সময় মায়ের জিভের এক ফোঁটা জল টস করে পড়ল। তার গা ছমছম করল। রাজপুত্র আর কিছু খেলেন না, চুপচাপ উঠে গেলেন। এ কথা আর কেউ জানতে পারল না। এরপর কয়েক বছর গেল, রাজার সাত ছেলে হল। রাজা খুব ধুমধাম করলেন। শুধু রাজপুত্র দেখলেন, তাল গাছের গোড়া দিন দিন শুকিয়ে যাচ্ছে, তাল গাছে কোনো পাখি বসে না। রাজপুত্র চুপ করে থাকলেন। সাত ছেলে বড় হল, রাজা সময় মতো তাদের অন্নপ্রাশন পৈতে সব দিলেন। তখন রাজপুত্রেরা বললেন, এখন আমরা দেশ ঘুরতে যাব। রাজা বললেন, বড় রাজকুমার গেল না, তোরা কি করে যাবি? খবর পেয়ে এক পক্ষীরাজে চড়ে বড় রাজকুমার ভাইদের কাছে গেলেন। কেন রে ভাই, দাদাকে তোরা ভুলে গিয়েছিলি? চল এবার দেশ ঘুরতে যাব। আট ভাই সাজসজ্জা করে রাজপ্রাসাদ থেকে বের হলেন। ছাদের উপর থেকে রাক্ষসী রানী সব দেখল, ভাবল বড় বিপদ, বড় রাজকুমার তো সঙ্গে গেল। তাড়াতাড়ি রাক্ষসী ঘরে গিয়ে একটা কৌটো খুলল। কৌটোর মধ্যে সুত শঙ্খ সাপ। রাক্ষসী বলল, সুত শঙ্খ, সুত শঙ্খ, শাঁখের আওয়াজ, কুমারের আয়ু কিসে বল দেখি আজ। সুত শঙ্খ সুতোর মতো ছোট আর সরু, কিন্তু আওয়াজ তার শাঁখের মতো। সরু ফনা তুলে শাঁখের আওয়াজে সুত শঙ্খ বলল, তোর আয়ু কিসে রানী, মোর আয়ু কিসে, ডালিম কুমারের আয়ু ডালিমের বীজে। রাক্ষসী বলল, যাও রে সুত শঙ্খ, বাতাসে করে ভর, জমজমুনার রাজ্য শেষে পাশাবতীর ঘর, এই লিখন দিও নিয়ে পাশাবতীর ঠাঁই, সাত ছেলের জন্য আমার সাত কন্যা চাই, রিপরি যায় সুত চিপিয়ে খাবে তারে, সতিনের ভূত যেন পাশা আনতে না পারে। লিখন নিয়ে সুত শঙ্খ বাতাসে ভর দিয়ে গাছের ওপর দিয়ে দিয়ে চলল। রাক্ষসী এক ডালিম হাতে আবার মন্ত্র বলল, পক্ষীরাজ পক্ষীরাজ উড়ে চলে যা, পাশাবতীর রাজ্যে গিয়ে ঘাস জল খা। মন্ত্র বলে রাক্ষসী তাড়াতাড়ি এসে রাজপ্রাসাদের সিঁড়ির ধাপে উঠে বলল, সিঁড়ি তুমি কার? সিঁড়ি বলল, যে যখন যায় তার। রাক্ষসী বলল, তবে সিঁড়ি দুফা খাও, এই ডালিমের বীজ তোমার ভাটলে থাক। ডালিমের বীজ হাজার সিঁড়ির ধাপের নিচে জন্মের মতো বন্ধ হয়ে থাকল। রাক্ষসী নিশ্চিন্ত হয়ে দুধ সাদা শয্যায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আট রাজপুত্র কোনো এক বনের মধ্যে শুয়েছিলেন, অমনি সেইখানে হঠাৎ করে বড় রাজকুমারের চোখ অন্ধ হয়ে গেল। বড় রাজকুমার চিৎকার করে উঠলেন, ভাই রে ভাই, আমার চোখে পিছে কামড়েছে, পিছে কামড়েছে ভাই। সূর্য ডুবে গেল, চারিদিকে ঝড় বৃষ্টি অন্ধকারে বনের মধ্যে কিচ্ছু দেখা যায় না, শোনাও যায় না। বড় রাজকুমার কোথায় পড়ে থাকলেন কেউ জানতে পারল না। সাত রাজপুত্রের ঘোড়া ঝড়ের আগে ছুটে চলল।
রাক্ষসী স্বপ্নে দেখে সুতশঙ্খ এতক্ষণে যম যমুনা দেশের ওপারে। ওদিকে সুতশঙ্খ সারা দিন গাছে গাছে চলতে চলতে ক্লান্ত। এক জায়গায় রাত হল, কে আর তখন যায়? সুন্দর রাজার বাগান। বাগানের এক গাছের ফলের মধ্যে ঢুকে কুণ্ডলী পাকিয়ে সুতশঙ্খ ঘুমিয়ে থাকল। রাজকন্যা রোজ সেই গাছের ফল খান। মালি প্রতিদিনের মতো ফল এনে দিল। রাজকন্যা প্রতিদিনের মতো ফল খেলেন। ফলের সঙ্গে সুতশঙ্খ, রাক্ষসীর লিখন রাজকন্যার পেটে গেল। লিখনের কথা রাজপুত্রেরা কিচ্ছু জানেন না। উড়ে ছুটে পক্ষীরাজেরা যে কোথা দিয়ে কোথায় গেল কেউ জানে না। এক জায়গায় পৌঁছে ভোর হল। সবাই দেখলেন দাদা নেই, ভাবলেন বোধহয় পড়ে গেছেন। রাস আলগা করে সাত ভাই দাদার জন্য পক্ষীরাজ থামালেন না। দিন যায় রাত যায়, দাদার দেখা নেই। তখন এক ভাই বললেন, আচ্ছা ঘোড়া যদি আগে এগিয়ে গিয়ে থাকে? ঠিক ঠিক। সবাই পক্ষীরাজ নিয়ে সামনে এগিয়ে গেলেন। মন্ত্র পড়া পক্ষীরাজ একেবারে পাশাবতীর দেশে পৌঁছে গেল। পাশাবতীর দেশে পাশাবতী রাজপ্রাসাদের দরজায় পতাকা উড়িয়ে ঘর সাজিয়ে বসে আছেন। যে এসে পাশা খেলে হারাতে পারবে, নিজে নিজের ছয় বোন নিয়ে তাকে বরণ করবেন। রাজপুত্রদের দেখে পাশাবতী জিজ্ঞেস করলেন, তোমরা কারা? রাজপুত্রেরা বললেন, আমরা রাজপুত্র, দেশ ঘুরতে বেরিয়েছি। পাশাবতী বললেন, না, দানব যক্ষ রাক্ষস হলে পরখ করে নেব, মানুষ হলে খেলতে হবে। যে জেতে সে মালা পায়, আর হারলে আমাদের পেটে যায়। রাজপুত্রেরা বললেন, পরখ করো। হ্যাঁ, পরখ করো। পাশাবতী লিখন দেখতে চাইলেন। দানব যক্ষ রাক্ষস হলে লিখন থাকবে। রাজপুত্রেরা বললেন, লিখন কিসের? লিখন নেই, কোনো লিখন নেই, লিখন নেই। তবে খেলো। খেলে রাজপুত্রেরা হেরে গেলেন। পাশাবতীরা সাত বোন মিলে সাত রাজপুত্র পক্ষীরাজ সবাইকে কুচি কুচি করে কেটে হালুম হুলুম করে খেয়ে ফেলল। খেয়ে আবার রূপসী সেজে বসে রইল। রাক্ষসী রানী স্বপ্নে দেখল কি, আর তার কপালে হলো কি? রাক্ষসীর মাথায় তখন টনক নড়েছে কিনা কে জানে। অন্ধ রাজকুমারকে পিঠে করে পক্ষীরাজ ঝড় বৃষ্টি অন্ধকারে শূন্যের ওপর দিয়ে ছুটে চলছিল। মাঝে হাতের রাস হারিয়ে রাজকুমার কখন কোথায় পড়ে গেলেন। পক্ষীরাজ এক পাহাড়ের উপরে পড়ে পাথর হয়ে থাকল। রাজকুমার যেখানে পড়লেন সেটা একটা নগর। সেই নগরের রাজপ্রাসাদে সন্ধ্যের পর লক্ষ লক্ষ সানাই ঢাক ঢোল সব বেজে ওঠে। ঘরে ঘরে, চূড়ায় চূড়ায়, পথে পথে মশাল জ্বলে, পতাকা ওড়ে, হই হই আনন্দের সাড়া পড়ে যায়। ভোরে সব চুপ, তারপর শুধু কান্নাকাটি, চিৎকার, হাহাকার, বুক চাপড়ানো, ছোটাছুটি। চোখের জলে দেশ ভাসে, শোকে রাজ্য আচ্ছন্ন হয়ে যায়। আবার দুপুর হয়ে গেলে যখন রাজার হাতি সেজে গুজে বের হয়, তখন রাজ্যের লোক নিঃশ্বাস ছেড়ে খাওয়া দাওয়া করে। তারপর সমস্ত রাজ্যের লোক পথে পথে সারি দিয়ে দাঁড়ায়। রাজার হাতি ছুটতে ছুটতে একজনকে ধরে সিংহাসনে তুলে নেয়। অমনি ঢাক ঢোল বাজিয়ে, শাঁখে ফুঁ দিয়ে সেপাই মন্ত্রীরা সকলে তুলে নেওয়া মানুষকে নিয়ে গিয়ে রাজ্যের রাজা করে।
রাজকন্যার সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। আবার আনন্দের হাট বসে। পরের দিন দেখা যায় রাজকন্যার ঘরে শুধু হাড়গোড়, রাজার কোনো চিহ্ন নেই। এভাবে কত রাজা হলো, কত রাজা গেল, কিন্তু রাজা না থাকলে রাজ্য থাকে না। তাই প্রতিদিন চাই নতুন রাজা। রাজকন্যা জানেন না, কেউই বুঝতে পারে না রাজাকে কি সে খায়। রাজার হাতি ছুটছে, নগরে শোরগোল হচ্ছে, সবাই চিৎকার করছে। ইতিমধ্যে রাজকুমারের জ্ঞান ফিরেছে। শব্দ শুনে রাজকুমার উঠে বসলেন। কোন পথ, কোথায় এসেছেন কিছুই জানেন না, কিছুই বুঝতে পারলেন না। রাজকুমার কেমন যেন থতমত খেয়ে গেলেন। হাতি পথের কাউকে ছুঁল না। হু হু করে সব পথ ছেড়ে এসে রাজপুত্রকে তুলে ধরে সিংহাসনে বসাল। রাজ্যের লোক জয়ধ্বনি দিতে দিতে অন্ধ রাজকুমারকে নিয়ে গিয়ে রাজা করল। ধুমধাম, অভিষেক, জাঁকজমক, বিচার আচার, সভা দরবার সব শেষে রাত্রি রাজার দেশে সবাই ঘুমোতে গিয়েছে। নগরে শহরে কোনো সাড়া শব্দ নেই, দরজায় কোনো পাহারাদারও নেই। পাহারাদার থেকেই বা কী করবে, কাল যা হবে সকলেই তা জানে। পাহারাদার তাই আর পাহারা দেয় না। রাজকন্যাও গভীর ঘুমে। সেই রাতে শুধু রাজকুমার জেগে আছেন। ঘরে বাইরে নিঝুম, কোথাও কোনো শব্দ নেই, কোনো পোকামাকড়ও ডাকছে না। কাল রাতের কাল ঘুমে সব যেন ছেয়ে আছে। ঘরে প্রদীপ দপদপ করে জ্বলছে। হঠাৎ ঘুমের মধ্যে রাজকন্যা চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। চিড়িক দিয়ে ঘরে বিজলি জ্বলে উঠল, চড়চড় করে দেওয়ালের গা ফেটে গেল, চুরচুর ঝুরঝুর করে চারিদিকে সব খসে পড়তে থাকল। রাজপুত্রের গায়ে কাঁটা দিল। শক্ত করে তরোয়াল ধরে হাঁটু গেড়ে বসে রাজকুমার বললেন, কে? রাজকুমার কিছুই দেখতে পান না। ঘরের আলো, বিদ্যুতের চমক, রাজকন্যার শরীর কাঠের মতো শক্ত। রাজকন্যার নাকের ভিতর থেকে সরু মিহি চুলের মতো সাপ বের হল। সেই চুল দেখতে দেখতে সুতো, তারপর দড়ি, তারপর আস্তে আস্তে অজগরে পরিণত হল। শঙ্খের মতো আওয়াজে সেই অজগর গর্জন করল। রাজপ্রাসাদ থরথর করে কাঁপছে, হাতের তরোয়াল ঝনঝন করছে। রাজকুমার চেঁচিয়ে বললেন, জানি না, যে হও তুমি, রাক্ষস, যক্ষ, দানব, যদি আমি রাজপুত্র হই, যদি নিষ্পাপ শরীর হয় আমার, দৃষ্টির আড়ালে আমি তরোয়াল ঘোরালাম, এই তরোয়াল তোমাকে ছোবেই। বলা মাত্র কাজ, সুতো শঙ্খ 32 ফনা ছড়িয়ে 20 দাঁতে আগুন ছুটিয়ে লকলক করে উঠল। রাজপুত্রের তরোয়াল ঝনঝন শব্দে ঘরের ঝাড়বাতি ভেঙে সুতো শঙ্খের 32 ফনায় গিয়ে লাগল। অমনি রাজকুমার দেখলেন সারা ঘরময় বিদ্যুতের ধাঁধা, চারিদিকে ধোঁয়া। রাজকুমার শন শন তরোয়াল ঘুরিয়ে বললেন, আবার সব দেখতে পাচ্ছি আমি, আমি আমি আবার সব দেখতে পাচ্ছি। তরোয়ালের আঘাতে অজগর 7 টুকরো হয়ে কেটে গেল। সেই রাতেই রাক্ষসী রানীর রাজপ্রাসাদে ধরধর শব্দে হাজার সিঁড়ির ধাপ ধসে গেল। রাজকুমারের আয়ু হাজার ডাল সোনার ডালিম গাছ হয়ে গজিয়ে উঠল। রাজপ্রাসাদে ভূমিকম্প, গুড় গুড়, দূর দূর শব্দ।
ভয়ে রাক্ষসী ইঁদুরের মতো চিঁচি করতে করতে ছুটে পালিয়ে গেল। রানী আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। রাজ্যে রাজপ্রাসাদে হাহাকার পড়ে গেল। রাত রাজার রাজ্যের লোক প্রতিদিনের মতো সকালে কাঁদতে কাঁদতে এসে দেখেন, ধন্য ধন্য রাজা আজ জীবন্ত। লোকের আনন্দ আর ধরে না, দেখে হাজারো ফনা সাপ কুচি কুচি হয়ে মাটিতে পড়ে। সবাই বুঝতে পারল এই সাপই এতদিন এতগুলো রাজাকে খেয়েছে। পোড়াতে গিয়ে দেখা গেল সাপের পেটে লিখন। লিখন রাজার কাছে এলো, পড়ে রাজপুত্র বললেন, রাজকন্যা, আর তো আমি থাকতে পারছি না, আমার সাত ভাই মনে হয় রাক্ষসের পেটে গেছে, আমি চললাম। রাজ্যের লোকের দুঃখ হল, একজন রাজা পেলাম। রাজা কবে ফিরবেন সবাই পথ চেয়ে থাকল। ডালিম কুমার যাচ্ছেন তো যাচ্ছেনই, এক পাহাড়ে উঠে দেখেন পক্ষীরাজ। তাকে ছুঁতেই পক্ষীরাজ আবার প্রাণ ফিরে পেয়ে চিহি করে উঠল। রাজপুত্র বললেন, পক্ষীরাজ এবার চলো। জম যমুনার দেশ, অন্ধকার গায়ে ঠেকে, হাওয়ায় পাথর ওড়ে, রাজপুত্র কোনো কিছুতেই থামলেন না। ঝড়ের গতি কোন ছাড়, পক্ষীরাজ আসন যার। তীর আর বজ্রের গতির মতো পক্ষীরাজ ছুটে চলল। কিছুটা দূরে গিয়ে কড়ির পাহাড়। কড়ির পাহাড়ে পক্ষীরাজের পা চলে না, ছট ছট রটারট শব্দ। রাজপুত্র বললেন, পক্ষী থেমো না, ছুটে চলো, দোহাই তোমার। পক্ষীরাজের তীর বজ্রের গতি, সারা রাত পায়ের নিচে কড়ির পাহাড় ভেঙে পড়তে থাকল, তারপরে হাড়ের পাহাড়। হাড়ের পাহাড়ের নিচে কলকল শব্দে রক্ত নদীর জল তোড়ে ছুটে চলেছে, রক্তের তরঙ্গ, রক্তের ঢেউ। দাঁত বের করে মরার মুন্ডু হি হি করে ওঠে, হাড়ে হাড় কটাকট কটাকট শব্দ, কান পাতা যায় না। রাজপুত্র বললেন, পক্ষী ভয় নেই, চোখ বন্ধ করে চলো। পায়ের নিচে হাড়ের পাহাড় খটখট খটাং ছড়ছড় ছটাছট শব্দে ভেঙে পড়ল। তখন রাত শেষ হয়েছে। রাজপুত্র দেখলেন দূরে পাশাবতীর প্রাসাদ। পাশাবতীর প্রাসাদের দরজায় পতাকা, তাতে লেখা আছে, পাশা খেলে যে হারাবে সাত বোনে তাকে বিয়ে করবে। রাজপুত্র হাঁক দিলেন, পাশা খেলব। খেলতে বসে রাজপুত্র চমকে গেলেন, এ পাশা তো তার নিজেরই। খেলতে গিয়ে রাজপুত্র বার বার হেরে যাচ্ছিলেন। দেখতে পেলেন এক ইঁদুর পাশা উল্টে দিচ্ছে। আনমনে রাজপুত্র বসে ভাবতে থাকলেন। পাশাবতী বললেন, কি হে রাজপুত্র, পণ ফেলো। পক্ষীরাজ নাও, কাল আবার খেলব। বলে রাজপুত্র উঠে গেলেন। পাশাবতীরা তখনই পক্ষীরাজকে এক গ্রাসে খেয়ে ফেলল। পরের দিন এক গ্রামের মধ্যে গিয়ে রাজপুত্র এক বেড়ালের ছানা নিয়ে এলেন। তারপর পাশাবতীর কাছে গিয়ে বললেন, এসো আজ আবার খেলব। খেলতে বসেছেন, আজ ইঁদুর আসবে আসবে করেও আর আসে না, কি যেন দেখে পালিয়ে যায়। রাজপুত্র দান ফেললেন, এই হাতে ছিলে পাশা, আবার এলে হাতে, এতদিন ছিলে পাশা, কার দুধে ভাতে। আবার দান পড়ল, পলক পড়তে না পড়তেই পাশাবতী হেরে গেলেন। রাজপুত্র বললেন,
আমার পক্ষীরাজ দাও। পাশাবতী পক্ষীরাজ এনে দিলেন। আবার খেলা, রাক্ষসী আবার হারলেন। রাজপুত্র বললেন, আমার ঘোড়ার মতো ঘোড়া আর আমার মতো রাজপুত্র দাও, কি হলো দাও। পাশাবতী এক রাজপুত্র আর এক ঘোড়া নিয়ে এলেন। রাজপুত্র দেখলেন তার এক ভাই আর তার ঘোড়া। রাজপুত্র আবার খেললেন। খেলতে খেলতে রাজপুত্র সাত ভাই, সাত ভাইয়ের ঘোড়া, পাশাবতীর রাজ রাজত্ব, ঘর, প্রাসাদ সব জিতলেন। শেষে বললেন, এবার কি দেবে? এই পাশা আর ইঁদুর দাও। কিন্তু পাশাবতী কি আর পাশা এমনি এমনি দেন? তখন রাজপুত্র বেড়ালে ছানা ছেড়ে দিলেন। বেড়াল গড়গড় করে ইঁদুর ধরে ছিঁড়ে খেয়ে ফেলল। ঘরের প্রদীপ নিভে গেল। রাজ রাজত্ব কোথায় সব? হাতের পাশা হাতে নিয়ে রাজপুত্র দেখেন সাত পাশাবতী সাতটি কেঁচো হয়ে মরে পড়ে আছে। আট রাজপুত্র আট পক্ষীরাজকে হু হু করে ছুটিয়ে দিলেন। এদিকে রাজপ্রাসাদে ততক্ষণে রানী উঠে বসেছেন। কতকাল ঘুমিয়েছি, আমার কুমার কই? কুমার, কুমার, আমার কুমার দেখতে পাচ্ছি না তো কুমার। চারিদিকে জয় ঢাক বাজে। আট রাজপুত্র পক্ষীরাজ করে রাজ্যে ফিরেছেন। কুমার এসে বললেন, মা কই? মা? আট রাজপুত্র রানীকে ঘিরে প্রণাম করল। শূন্য প্রাসাদ আবার ভরে উঠল। ভাইদের খোঁজে সেই কবে গিয়েছেন? রাজা আমাদের আজও ফিরে এলেন না। খুঁজতে খুঁজতে রাত রাজার দেশের যত লোক এসে দেখল, তখন রাজকন্যা রাজ্যপাঠ সব তারা সেখানে তুলে নিয়ে এলেন। সব কিছু দেখে রাজা অবাক। পরের দিন ভোরবেলা সোনার ডালিম গাছে হাজার হাজার ফুল ফুটল। আর দুপুরবেলা হঠাৎ রাজপ্রাসাদের তালগাছটা শিকড় ছিঁড়ে দুম করে পড়ে ফেটে চৌচির হয়ে গেল। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরও একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত নটায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।